নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক দীনেশ আচার্য। আবারও আজকে লাইভ ফোন অনুষ্ঠান, আর জানেন দীনেশ আচার্যর আলোর দিশা অনুষ্ঠান মানে কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন, যেখানে জ্যোতিষের সঠিক তত্ত্ব, জ্যোতিষের সঠিক তথ্য এবং তন্ত্রের সেই শাস্ত্রীয় মত অনুযায়ী কি করে আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন থেকে আলোকময়ী জায়গায় আসে সেই চেষ্টাই কিন্তু আমার। সঙ্গে লাইভ ফোন অনুষ্ঠান, যারা সরাসরি কথা বলতে চাইছেন আমার সঙ্গে অবশ্যই ফোন করুন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন, যে কোনো প্রকার সমস্যার সমাধান যে জ্যোতিষ দ্বারা বিচার করা যায় সমস্যা, আর তন্ত্র দ্বারা যে সমাধান করা যায় তার কিন্তু প্রত্যক্ষ প্রমাণ করে থাকি আমি, এবং আমার যেই কারণে প্রত্যেকটা কাজ কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে করে থাকি। প্রত্যেক কাজের জন্য যোগ থাকে, দিন থাকে, বিশেষ কিছু ব্যাপার থাকে, সামনেই ধনতেরাস। তো এই ধনতেরাসের বিভ্রান্তি মানুষের মনে কিন্তু একটা লেগে রয়েছে, ধনতেরাস মানে আমাকে সোনা, আমাকে কিছু রোপা, আমাকে ওই দিন একটু ঝাঁটা কিনতে হবে, আমাকে ওই দিনকে কিছু কাঁসা কিনতে হবে, কিছু পিতল কিনতে হবে, এই ধারণা মানুষের মনে অলরেডি লেগে রয়েছে। আমাদের মনের ভিতরে লেগে রয়েছে যে ধনতেরাসের দিনকে যদি কিছু কিনি আমরা, আমাদের জন্য খুব শুভদায়ক বলে মনে করা হয়। ধন মানে ধন দৌলত, সাক্ষাৎ মা লক্ষ্মী, এবং তাকে আমরা কিনে নিয়ে আসছি, হতে পারে এরকম একটা ভাবনা। তো ধনতেরাসে আপনারা কিছু কিনলে আদৌ কি কোনো উপকার হবে? না, হবে না। যদি হয়ও কি হবে, আর যদি না হয় তাহলে কেন হবে না, কেন এই দিনের বিশেষ গুরুত্ব আছে? আচ্ছা, আদৌ কি ধনতেরাসের গুরুত্ব ধন সম্পত্তি থেকেই কোনো ব্যতীত রয়েছে, না অন্য কিছু? একদম ঠিক, আজকে ধনতেরাস নিয়ে তো অবশ্যই বলবো, সঙ্গে থাকবে বিশেষ যোগ, বিশেষ তিথি, কোন কোন তিথিতে কি কি কাজ করলে ভালো হয়। আমি বারংবার বলেছি, আমরা জ্যোতিষীরা যারা বিভিন্ন প্রকার গ্রহের জন্য আমরা বিভিন্ন মূল প্রেসক্রাইব করে থাকি, যে আপনি এই মূল ধারণ করুন, এত পরিমাণ ধারণ করুন এই মূল, তা আপনি আপনার এই গ্রহের হাত থেকে রক্ষা পাবেন। কিন্তু অনেক ক্লায়েন্ট সেই মূলগুলো ধারণ করার পরে একটা রিপোর্ট দেয়, তো আমি মূল ধারণ করছি কিন্তু কিছু বুঝতে পারছি না, আমি মূল ধারণ করছি কিন্তু বুঝতে পারছি না, আপনি বলেছিলেন 7 দিন পর চেঞ্জ করতে করেছি, 15 দিন পর চেঞ্জ করতে করেছি কিন্তু কিছু বুঝতে পারছি না। এই না বোঝার কারণ কি জানেন? এই যে প্রত্যেকটি মূল নবগ্রহের যে 9টি গ্রহের পৃথকী পৃথকীকরণ মূল রয়েছে, সেই মূলগুলো তোলার একটি নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট তিথি নক্ষত্র আছে, এবং নির্দিষ্টভাবেই সেটাকে তুলে তারপরে জাতক জাতিকারা যদি ব্যবহার করে তাহলে কার্যকরিত হবে। কিন্তু ব্যবসায়ী সূত্রকারভাবে এই মূলগুলোর তোলার না নির্দিষ্ট কোনো দিন থাকে, না নির্দিষ্ট কোনো সময় থাকে, এগুলো ব্যবসায়ী ভিত্তিকভাবেই এগুলোকে কোনো শুদ্ধা আচরণ শুদ্ধাভাস না মেনেই এগুলোকে কিন্তু যে কোনো দিনে তোলা হয়। আমার বাড়ি নদিয়া জেলার হরিণঘাটাতে, তো আমি এটা খুব ভালো করে লক্ষ্য করেছি, আমাদের ওখানে বেশ কিছু চাষি আছে যারা মূলের চাষ করে, বিভিন্ন প্রকার অশ্বগন্ধা থেকে শুরু করে, শ্বেত বেড়ালা থেকে শুরু করে, রামবাসক থেকে শুরু করে, শ্বেত লজ্জাপতি থেকে শুরু করে, হ্যাঁ এরকম নানান প্রকার তাদের মূলের ফার্মিং আছে, তারা মূল চাষবাস করে এই বিভিন্ন প্রকার ঔষধি গাছই। তো আমি দেখেছি একই দিনেই সমস্ত রকম মূল তুলছে এবং সেটাকে বাজারে ক্রয় করা হচ্ছে, কারণ মানে আমি বিশেষ কোনো কারণে, মানে আমি এই জায়গাটা আরও খুব ভালো চাই যদিও বাড়ি থেকে একটু দূরে হলেও, আমি বিশেষ কারণে যাদেরকে মূল প্রেসক্রাইব করি ম্যাক্সিমাম চেষ্টা করি সেখান থেকে মূলটা আমি নিজে কালেক্ট করা, সেই দিন বিশেষ নিজে কালেক্ট করা এবং তারপরে তাদেরকে মূলটা দেওয়ার, যাতে তারা যথাযথ কাজ পায়। আলোচনা থাকবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুন্দর থেকে বলছি। কোথা থেকে? আমার মেয়ে তমলুক থেকে। আচ্ছা, তমলুক থেকে। মেয়ের নাম? কি প্রশ্ন আছে ওর পড়াশুনো নিয়ে? আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি শুনুন, যদি গ্রহগত দিকের বিচার করা হয় আপনার মেয়ের পড়াশুনোর দিক খুব একটা খারাপ নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে চন্দ্র গ্রহের অবস্থান ঠিকঠাক নেই, যে চন্দ্রমাদের মাইন্ডকে কন্ট্রোল করে,
তো চন্দ্র গ্রহের অবস্থান ঠিকঠাক নেই এবং যে চন্দ্র মাইন্ডকে কন্ট্রোল করে এরকম পজিশন থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে অমনোযোগী বিদ্যা এবং তীক্ষ্ণ রাগ বা ভয়ঙ্কর জেদের জন্য কিন্তু তাদের পড়াশোনায় নানান প্রকার ডিস্টার্ব দেখা দেয়, যেটা বর্তমানে আপনার মেয়ে দেখা দিচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে কি বললাম, উচ্চ রাগ ভয়ঙ্কর জেদ এবং লেজি ভাব, দেখবেন সবসময় একটা কুরমি ভাব ওর সঙ্গে লেগে রয়েছে। এই ব্যাপারটা যেটা রয়েছে এটা বিশেষত চন্দ্র গ্রহের জন্য রয়েছে। আপনাকে এমনি এটা নর্মালি প্রতিকার আমি বলে দিচ্ছি, আর তাছাড়া আপনি আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। নর্মালি প্রতিকার কি করবেন, যে কোনো পূর্ণিমা যোগে সোমবার বা পূর্ণিমা যোগে শুক্রবার যদি পেয়ে যান, মানে যে পূর্ণিমার দিনকে সোমবার বা যে পূর্ণিমার দিন শুক্রবার পড়বে সেরকম কোনো দিনে যে কোনো কোনো বেনে দোকান বা দশকর্মার দোকান আপনারা বলেন, সেই দশকর্মার দোকান থেকে 8 পিস কড়ি নিয়ে আসবেন। শ্বেত কড়ি, একদম পুরো সাদা কড়ি, আলাদা বাজারে কিনতে পাওয়া যায়, তার ভিতরে না কালো থাকে না হলুদ থাকে, পুরোপুরি সাদা, শ্বেত কড়ি বলা হয়। এই শ্বেত কড়ি নিয়ে এসে সাদা কাপড়ে বেঁধে আপনার মেয়ের বালিশের ভিতরে দিয়ে দেবেন। পরের পূর্ণিমাতে, সেটা যে কোনো দিনই পড়ুক, পরের পূর্ণিমাতে সেটা বার করে নিয়ে যে কোনো জোয়ারের জলে ভাসিয়ে দেবেন। এরকম যদি আপনি 8টি করেন, চন্দ্রগ্রহের এই যে কুপ্রভাবটা পাচ্ছে আপনার মেয়ে, এখান থেকে কিন্তু তাড়ন পেয়ে যাবে। কেমন, ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা আমি মূল কালেক্ট তাদের জন্য করি যাদের মূল প্রয়োজন আছে, এবং সেই বিশেষ দিন সেই বিশেষ ক্ষেত্রে যে বিশেষ ক্ষেত্রে কাজ করে তাদের সমস্যার সমাধানগুলো হয় সেইভাবে। কারণ দেখুন, আমরা যদি শাস্ত্র মানি তো শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে যে যখন লক্ষণের সঙ্গে মেঘনাথ, রাবণ পুত্র মেঘনাথের যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু মেঘনাথ লক্ষণকে শক্তিশালী ফেলেছিল। তো এই শক্তিশালী ফেলার পরে সুশীল বৈদ্য নামক রাবণের বিশেষ বৈদ্য, সে বলেছিল যে এর জন্য যে ঔষধি প্রয়োজন সেই ঔষধি ওইখান থেকে এখানে নেই, সে ঔষধি হিমালয়ে রয়েছে। তো সে হনুমান কী করেছিল, হিমালয় পাহাড়টাকেই তুলে নিয়ে চলে এসেছিল, এবং যেহেতু ঔষধটা চিনতে পারেনি তাই। তো সেখানে রামায়ণে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে লক্ষণের ঔষধের জন্য সেই গাছের কাছে ভিক্ষা চাওয়া হয়েছিল যে আপনি আমাকে কৃপা করুন বা আমাকে একটু আপনার অংশ কিছু আমাদেরকে দিয়ে সাহায্য করুন যাতে আমি লক্ষণের প্রাণ বাঁচাতে পারি। শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খানু উল্লেখ আছে, গাছ যেমনভাবে গাছকে, গাছ কখনো বেইমানি করে না। আপনি যদি সঠিকভাবে গাছকে ব্যবহার করেন কখনো বেইমানি করবে না, কিন্তু গাছকে জাগানো, তার বিশেষ কাণ্ড বিশেষভাবে কার্যকরিত হয়, তার বিশেষ মূল বিশেষভাবে কার্যকরিত হয়, তার বিশেষ পাতা বিশেষভাবে কার্যকরিত হয়, সেটাকে সঠিকভাবে জানতে হবে। এবং সেই গাছকে শুদ্ধ অবস্থাতে, সেই গাছকে যদি মূলের প্রয়োজন হয় গাছকে মূল তুলতে হবে, গাছকে জাগাতে হবে, সম পরিমাণে সেই মূলকে কাটতে হবে, যতটুকু পরিমাণ সেটা সমানভাবে কাটতে হবে, এবং সেটাও এমনভাবে কাটতে হবে যাতে একবারেই সেই মূল কেটে যায়। তারপরে গ্রহ উপযুক্ত রঙের সুতো ধাগা দিয়ে যদি সেই মূল ধারণ করানো হয় তাহলে কাজ হবে। এগুলো হচ্ছে একটা খুব রিয়েল প্র্যাকটিক্যাল বিষয়, যেগুলো যদি আপনারা না করেন, যারা মূল ধারণ করেন তারা কিন্তু কার্যকরিত হবে না। তবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করবার গুরুদেব বলতো বিশ্বাস করে ছাই খেলেও কিন্তু মহা ঔষধি গুণ হয়। আপনি বিশ্বাস করে ছাই খেলে মহা ঔষধি গুণ হয়, আর গাছ বেইমানি করে না। আপনি নর্মালি মূল কিনেও পড়তে পারেন, কাজ পাবেন, কিন্তু যতটা পাওয়ার কথা ততটা পাবেন না। আর একজন রয়েছে, কে দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ডালকুয়া থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বাপন বিশ্বাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম মনিকা বিশ্বাস। বয়স কত হচ্ছে ছেলের? আপনার বাড়ির ঈশান কোণে কি আছে, উত্তর পূর্ব কোণে? ঈশান কোণে ওখানে তো কিছু নেই, কোনো একটু ঘর, তারপরে তো রাস্তা, তো কোনো কিছু নেই। কি ঘর আছে সেটা, কোন যে ঘরটা আছে কি ঘর আছে? আপনার ছেলের জন্মছক অনুযায়ী কিন্তু কর্মযোগ খুব ভালো রয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, বারবার ওর যে কোনো প্রকার জিনিসই কোনো কিছু একেবারে হতে চায় না,
একাধিকবার বেঁধে বেঁধে মানে 60% 70% রেডি হয়ে যাচ্ছে, তারপরে কিছু না কিছু বাধা আসছে যে সেই জিনিসটা কমপ্লিট হচ্ছে না, মানে বারবার বাধা পড়ছে, ঠিক কি না? এই যে বারবার বাধা পড়ছে, তার প্রথম কারণ হচ্ছে বাস্তুগত দিকে ডিস্টার্ব আছে, সেকেন্ড কারণ হচ্ছে আপনার ছেলে রবির ডিস্টার্ব। রবির ডিস্টার্ব বলে বলছে জাতকের যোগ্যতা থাকলেও যোগ্য সম্মান পায় না, বা যোগ্য সময়ে যোগ্য কর্ম ঠিকঠাক ভাবে করতে পারে না, যার কারণে মাঝে মধ্যে মন ভেঙে যাচ্ছে। মানে ওটা ফোর্স নিয়ে করছে, করার পরে যেই সেখান থেকে নেগেটিভিটি ভাব হচ্ছে, ওর মন কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। ঠিক এরকম একটা ঘটনা ঘটছে বর্তমানে আপনার ছেলের সঙ্গে, তাই তো? এটা ঘটার কারণ একদিক দিয়ে রবি গ্রহের ডিস্টার্ব, দ্বিতীয়ত বাস্তুর দিকে ডিস্টার্ব। আপনাকে ছোট্ট একটা সঙ্গে প্রতিকারও বলে দিচ্ছি, আপনি বাড়িতে প্রত্যেক দিন ধুনোর সঙ্গে কাঁচা হলুদ এবং নিম পাতা, ধুনো তো দেবেনি, ধুনোর সঙ্গে কাঁচা হলুদ এবং নিম পাতা, এই দুটো জিনিস অ্যাড করবেন প্রত্যেক দিন বাড়িতে। এই ধুনো ধোয়া দেবেন কাঁচা হলুদ এবং নিম পাতার সঙ্গে, বাস্তু থেকে অনেকটা রেহাই পাবেন। আর রবি গ্রহ একটু প্রতিকার করে দিন, দেখবেন আপনার ছেলে খুব শীঘ্র ভালো কোনো কর্মের সঙ্গে আপনার ছেলে যোগাযোগ হয়ে গেছে। বলছিলাম সময়ের কথা, বলছিলাম ধনতেরাসও তো সময়, ধনতেরাসওতে কয়েক কোটি কোটি টাকার সোনা রূপা বিভিন্ন প্রকার কাঁসার বাসন ঝাঁটা কুলো ইত্যাদি বিক্রি হয়, আদতেও কি শাস্ত্রের কোনো উল্লেখ রয়েছে? আমি দিনেশ আচার্য সম্পূর্ণ শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী বলতে পারি যে এই দিন এইসব কেনাকাটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনি কিনতে পারেন, কেনার জন্য নির্দিষ্ট দিন আপনার নাও থাকতে পারে, বা আপনি এটাকে নির্দিষ্ট করে কিনতেও পারেন, কিন্তু এই দিন কিনলেই আপনার জীবনে উন্নতি ঘটবে এই ভাবনা আপনাকে সর্বোত্তমভাবে ত্যাগ করতে হবে। ধনতেরাস অর্থাৎ ত্রয়োদশী, ধনতেরাস অর্থাৎ ত্রয়োদশী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, তারপরে চতুর্দশী, তারপরে অমাবস্যা। তাই ত্রয়োদশী নাম কেন ধন ত্রয়োদশী হলো, ত্রয়োদশীর নাম কেন ধন ত্রয়োদশী হলো, কারণ এই দিন, কারণ এই দিন ধন্বন্তরী দেবীর আবির্ভাব তিথি। হয়তো অনেকের অজানা আছে, আর অনেকে জানেন, হয়তো অনেকের অজানা আছে বা অনেকে জানেন, এই ত্রয়োদশীর দিন, এই ত্রয়োদশীর দিনই কিন্তু, এই অমাবস্যার আগে যে ত্রয়োদশী, এই ত্রয়োদশীর দিনে আমাদের ধরাধামে ধন্বন্তরী দেবীর আবির্ভাব হয়েছিল, এবং ধন্বন্তরী দেবী আমাদের চিকিৎসার দেবী। ধন্বন্তরী দেবী হচ্ছে আমাদের চিকিৎসার দেবী। আমাদের গুরুদেবরা যখন আমাদের গুরুদেবের কাছে আমরা প্রশিক্ষণে ছিলাম, যদিও এখনও আছি সেটা নয়, ছিলাম তখন কিন্তু আমাদেরকে এই দিনে বিশেষ ঔষধি তৈরি করার উপদেশ দিতেন, এবং বলতেন এই ধন ত্রয়োদশী বিশেষ ধন্বন্তরী দেবীর আশীর্বাদ প্রাপ্তর এক বিশেষ দিন, অর্থাৎ এই দিনে কোনো ঔষধ আরোগ্যর জন্য সেবন করা বা কোনো ঔষধ নির্মাণ করাই হচ্ছে শ্রেষ্ঠতম দিন। অনেক জায়গায় এই ধন ত্রয়োদশীতে নানান প্রকার শাক পাতা খাওয়ার নিয়ম আছে, যে 14 রকমের শাক খাওয়ার, মানে ধন ত্রয়োদশীর পরের দিনকে 14 রকমের শাক খাওয়ার একটা নিয়ম আছে। এটা কিন্তু আয়ুর্বেদিক উপচার, এটা আয়ুর্বেদিক উপচার, যে সব রকম শাক, তার ভিতরে মিষ্টি শাক থাকে, তিতো শাক থাকে, মানে আমার মা কাকিমারা আমার ঠাম্মারা এখনও এইগুলো করে, যে এই চতুর্দশীতে, মানে ভূত চতুর্দশীতে, কালী পূজার আগের দিন যে চতুর্দশী হয়, এই চতুর্দশীর দিনকে বিভিন্ন প্রকার শাক পাতা তুলে নিয়ে এসে সেগুলোকে একসঙ্গে রন্ধন করে। তো এই যে এই শাকগুলোর বিশেষ বৈশিষ্ট্য কী আছে, প্রত্যেকটি শাকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলি মিশে এক বিশেষভাবে ঔষধি তৈরি হয়, এবং এই ঔষধি আমাদের জীবনে, মানে দেখবেন বিশেষ করে একটা গরমের আবহাওয়া থেকে কাটিয়ে মধ্যস্থ একটা শীতল আবহাওয়াতে আমরা আস্তে আস্তে প্রবেশ করি, সেই সময় শরীরে একটা বিষক্রিয়া হয়, এই বিষক্রিয়া এই নানান প্রকার শাকের মাধ্যমে নষ্ট হয়ে যায়, এবং এই ধন ত্রয়োদশীর পরে অর্থাৎ ধন্বন্তরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত নিয়েই কিন্তু আগেকার কিছু ঋণী ঋষি মহর্ষিরা এই দিনটি এইভাবে উদযাপন করেছিল, যাতে মানুষ তার সুস্থতা রক্ষা করতে পারে। কিন্তু যারা আপনারা কিনতে চাইছেন, কেনার জন্য কোনো নির্দিষ্ট দিন নয়, আপনি অবশ্যই কিনতে পারেন। আপনি সোনা কিনলে উন্নতি তো আপনার হবেই, সোনা কিনলে আপনার অ্যাসেট বাড়লো, ও অতএব আপনার অবশ্যই উন্নতি। তবে ত্রয়োদশী সঙ্গে ধন সম্পত্তির কিন্তু বিশেষ কোনো মিল নেই,
বিশেষ কোনো মিল নেই। যেমন আজকে আলোচনা অবশ্যই আজকের বিষয়গুলো বললাম, কিন্তু আজকের মূল আলোচনা হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারস্থ হন এবং সমস্যার সমাধান করেন। অনেকে সাকসেসফুল হয়, অনেকে বা হয় না। কেন হয় না? যারা হয় না তারা জানেন, যারা হয় না তার প্রধান কারণ হচ্ছে কাজ উপযুক্ত যোগে হয় না, উপযুক্ত দিনে হয় না, উপযুক্ত ভাবে হয় না, তাই কাজগুলো কিন্তু সাফল্য তারা কাজের সাফল্যগুলো তারা পায় না। আর এই কাজের সাফল্যগুলো যে তারা পাচ্ছে না, তাদের প্রধান কারণ হচ্ছে কি, আমরা কাজের জন্য একটা নির্দিষ্ট দিন এরকম থাকে না যে কাজ শুধু অমাবস্যা তিথিতে হবে। কাজ শুধু অমাবস্যা তিথিতে হবে তা নয়, কিছু কাজ রয়েছে চতুর্দশীর জন্য, কিছু কাজ রয়েছে দ্বাদশীর জন্য, কিছু কাজ রয়েছে পূর্ণিমার জন্য। তাহলে এগুলো যে এই রিজনগুলো রয়েছে, এই রিজনগুলো যতক্ষণ না পার করা হবে বা সঠিকভাবে কাজ করা হবে ততক্ষণ কিন্তু যথাযথ ফলাফল পাওয়া যাবে না। দেখুন একজন কে রয়েছে, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কার বিষয়ে জানবেন? মেয়ের নাম সম্ভবত আপনার নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে, আমার কাছে কথা ক্লিয়ার আসছে না। দীপাঞ্জলি প্রামাণিক, একদম দীপাঞ্জলি প্রামাণিক। বয়স কত হচ্ছে? 25। আচ্ছা আপনার নামটা? চৈতালি প্রামাণিক। আচ্ছা কি প্রশ্ন আছে আপনার বলুন। আমার মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। খুব ভালো কথা, সবার একটা বিষয় বলি, আপনার মেয়ের বুধ এবং শুক্র দুই গ্রহের অবস্থান কিন্তু খুব ভালো। বুধ শুক্রের অবস্থান ভালো হলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনার মেয়ে মানে খুব বাক্য মিষ্টান্ন ভাব হবে। অনেকেই দেখবেন কোনো একটা জায়গায় গিয়ে কথা বললে ফাইনাল করতে পারেনি, কিন্তু আপনার মেয়ে গিয়ে কথা বললে তারা তাতে সন্তুষ্ট হবে বা সেই কাজ ফাইনাল করে আসবে, নিশ্চয়ই এটা লক্ষ্য করেন আপনি? এই যে বাক্য মধুর ভাব রয়েছে, সব থেকে এর প্লাস পয়েন্ট হচ্ছে শুক্র গ্রহের প্রভাব খুব ভালো। যেমন আমরা বৃহস্পতিকে গুরু বলে মনে করি, তেমন কিন্তু আরেকজন গুরুকারক গ্রহ আমাদের জন্মছকে কোথাও পজিটিভ বা নেগেটিভভাবে থাকে, তা হচ্ছে শুক্র, যা আপনার মেয়ের কিন্তু খুব পজিটিভভাবে আছে। এবং পজিটিভভাবে শুক্র গ্রহের অবস্থান থাকার কারণে মেয়ের কর্মযোগ নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু ডিস্টার্ব হচ্ছে শনি গ্রহের অবস্থান ভালো নেই, যার কারণে কর্মে স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা কম বা মনসন্তুষ্টি কর্ম হবে না। ওর যে যোগ্যতা আছে সেই যোগ্য অনুযায়ী কর্ম নাও হতে পারে, বা যদি কোনো কর্ম করে সেই কর্মে স্থায়িত্ব কিন্তু কম আছে, যেটা অলরেডি আপনার মেয়ের সঙ্গে সমস্যা ঘটছে, ঠিক কি না? ভালো করে বুঝবেন, শনি কর্মের ফলদাতা, যে কর্মের ফলদাতা, মনে করুন ও যে অফিসে কাজ করে, ধরে নিন সেই অফিসের বস যদি ওর প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে এ তো বেশি কর্ম করলে সেটাও দেখছে না, আর এ ভালো কিছু করলে সেটাও দেখছে না, তার মনে তো একে নিয়ে একটা নেগেটিভ চিন্তায় রয়েছে। কথা বুঝতে পারলেন? সেম আপনার মেয়ের ক্ষেত্রে এর যে কর্মের ফলদাতা সে নেগেটিভ জায়গায় বসে রয়েছে, যার কারণে এই সমস্যা ঘটছে। জাস্ট শনি গ্রহের প্রতিকার করুন, আপনার মেয়ের লাইফ অন্যরকম হয়ে যাবে। তবে একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো যোগ নিয়ে আপনার মেয়ে জন্মগ্রহণ করেছে, যদি একটু ভালো প্রপার গাইড করতে পারেন, ওকে কারণ নির্ভরশীল হতে হবে না, নিজেই স্বনির্ভরশীল হতে পারবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারবে, সে যোগ কিন্তু স্পষ্টভাবে রয়েছে। কেমন? ভালো থাকবেন। তাহলে এরকম বিশেষ কিছু যোগ থাকে, অনেকের মনে ধারণা আছে যে কালী পূজা এই মৌনী অমাবস্যা বা দীপান্বিত অমাবস্যাতে কাজ করলে যে কোনো কাজ কমপ্লিট হয়ে আসবে, কিন্তু আমি বরংবার বলে এসেছি প্রত্যেককে এবং আজকের দিনও বলছি, আহামরি বিশেষ কোনো কাজ এই দিনে কমপ্লিট হবে এরকম দিন কিন্তু আমার জানা নেই, আমার গুরু আমাকে এভাবে শেখায়নি, কারণ আমাদের গুরুদেব এই দিন মৌন থাকার জন্য ব্যতিক্রমী বলতেন এবং আমাদের গুরুদেব এই দিন পূর্ণতাভাবে মৌন থাকতেন, পূর্ণতাভাবে মৌন থাকতেন। এই দিন উনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতেন না, এই দিন ইনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতেন না, যদিও এত বড় একটা দায়িত্বর পরে, মানে আমার গুরু মহারাজের ঘরে এই দিন বিশেষভাবে বাৎসরিক পুজো হতো, এই দিন বিশেষভাবে বাৎসরিক পুজো হতো। তো বাৎসরিক পুজো মানে বাড়িতে প্রচুর লোকের আয়োজন, বাড়িতে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে, প্রসাদ পায়, প্রচুর মানুষের সমাগম সেখানে,
পূজা পাঠের এত কিছু দায়িত্ববোধ সমস্ত কিছু তিনি কথা না বলে করতেন, সমস্ত কিছু তিনি কথা না বলে করতেন, এবং যতক্ষণ না এই অবসর শেষ হতো ততক্ষণ তিনি মৌন ব্রত ধারণ করে থাকতেন। আমাদের গুরুদেব আমাদেরকে কিন্তু একই কথা বলতো। হ্যাঁ, উনি বিভিন্ন প্রকার তন্ত্র প্রয়োগও এই দিনে করতেন, কিন্তু বিনা বাক্য ব্যয়ে, বিনা বাক্য ব্যয়ে, অর্থাৎ মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ করা ছাড়াই কিন্তু তন্ত্রক্রিয়া তিনি করতেন, এবং বলতেন এই দিন নিজের পাওয়ারকে বাড়ানোর জন্য বিশেষ দিন, আর কিছু নেগেটিভ ক্রিয়া করার জন্য এই দিন বিশেষ দিন। এই দীপান্বিতম অবস্যা কিন্তু জীবনে সব কিছু আলোকময় করার বিশেষ দিন নয়, যদিও এর থেকে মানে নেক্সট আমি বলতে চাইছি, আমি যখন যোগ নিয়ে আলোচনা করছি পৌষ মাসে, এটা যদিও মনে করুন কার্তিক মাস, অঘ্রাণ মাসের অমাবস্যা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমি যদি অমাবস্যা ধরে চলি, পৌষ মাসে যে বিশেষ বকুল অমাবস্যা রয়েছে সেটা কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ, অধিকতর গুরুত্বপূর্ণ। এই কারণে বলছে যাদের সম্পর্ক নিয়ে ডিস্টার্ব রয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হয়ে যাবেই, আর কোনো পথ দেখছেন না, প্রেমিক প্রেমিকার ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে, 7 বছর 8 বছরের সম্পর্ক ছিল, আর কোনো রাস্তা দেখছেন না সেই সম্পর্ককে টিকিয়ে রাখার, বা সম্পর্ক দুইজনের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটেছে যে সেই ব্যক্তির সঙ্গে এই আপনার প্রিয় মানুষ এমনভাবে মত্ত হয়ে রয়েছে যে আপনার কথা তার মনের ইঙ্গিতে পর্যন্ত নেই, ঠিক এরকমই সমস্যা নিয়ে যারা ভুগছেন, দীর্ঘদিন যাবৎ অনেক প্রকার প্রতিকার করার চেষ্টা করেছেন বা প্রতিকারও করিয়েছেন, কোনো প্রকার আপনারা ফলাফল পাননি, তাদের জন্য বলবো এই দিন বিশেষভাবে কাজ করুন। যেমন মহালয়াতে বলেছিলাম সন্তান উৎপাদনের জন্য, সন্তান প্রাপ্তির জন্য বিশেষ দিন, আর এই বকুল অমাবস্যাটা বলছি এই দিনকে যদি আপনারা এই প্রিয়জনকে ফেরানোর জন্য বা তৃতীয় ব্যক্তিকে বিদ্বেষণের জন্য ক্রিয়া করেন তাহলে কিন্তু অতি উত্তমভাবে কার্যকরিত হবে। একটু দেখে নিই কে রয়েছে, আলোচনা করব। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সুপর্ণা রায় বলছিলাম। কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? জানবো হচ্ছে আমার বিষয়ে, আমি আপনার কাছে গেছিলাম কালীঘাটের চেম্বারটা। আচ্ছা, তো আমি 2-3 বছর আগে গেছিলাম, তো আমার একটা কাজের জন্য গেছিলাম, তো আপনাকে দেখি আমি মানে মানে লাভ হয়েছে আমার, মানে আমি কাজটা পেয়ে গেছি যেভাবে প্রেডিকশন করেছিলেন, আমাকে বলেছিলেন, তো সেই অনুযায়ী আমি কাজটা হয়েছে আমার। খুব ভালো কথা, অনেকদিন আর যাওয়া হয়নি দাদা আপনার কাছে, তাহলে তো আমার তো একটা প্রাপ্য থেকে গেল, তোমার কাজটা কমপ্লিট হয়েছে, তোমার কাছ থেকে তো আমার কিছু আবার পাওয়ার আশা করতে পারি, অন্ততপক্ষে একটা রসগোল্লা, তাই না? একদম, দেখো রসগোল্লার থেকেও বড় আরো বড় জিনিস পেয়ে গেলাম, সেটাই যে তুমি টু অন এখন যে লাইভ হচ্ছে এই লাইভ ফোন অনুষ্ঠানে, তোমার যে সাকসেসফুলের ভূমিকার কোন একটি অংশ, যদিও আমি নয় আমার মাধ্যম দিয়ে ঈশ্বরই সাক্ষাৎ তোমার যে সমস্যার সমাধান করিয়ে তোমাকে সাফল্যের পথে আগিয়ে নিয়ে গেছে, এই যে তুমি বিষয়টা জানালে এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঈশ্বর তোমাকে করুণা করুক, ঈশ্বর তোমাকে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যাক, এটা আমি কাম্য করব। আর তুমি এরকম প্রেরণা আরও মানুষকে দেবে যারা ব্যর্থ হয়ে রয়েছে, যাতে তারাও তাদের জীবন সাফল্য করতে। তো এই বিষয়গুলো বারবার বলি, দিনের সাথে তো শুধু চ্যানেলে বসে টিভি অনুষ্ঠানে বসে শুধু কথা বলে না, কাজ করে দেখায়, দিনের সাথে তো কিছু কাজ জানে, তাই কিন্তু আমি যোগের কথা বলি, তাই কিন্তু দিনের কথা বলি। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যতগুলো আপনি মিডিয়াতে আপনি যতগুলো টিভি চ্যানেল অনুষ্ঠান দেখবেন, 90% কেউ কথাটা বলবে না যে ধন্বন্তরী দেবীর আবির্ভাব তিথি বলেই ধনতেরাস, সবাই বলবে আপনি রূপা কিনুন, সোনা কিনুন, এই দিন এটি রাখুন, এই দিন ঝাঁটা কিনে নিয়ে আসুন, এই দিন কুলো কিনে নিয়ে আসুন, 90% মানুষ আপনাকে ভুল তথ্য দেবে। আর আমি শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে তথ্য দিচ্ছি, এই দিন ধন্বন্তরী দেবীর আবির্ভাব তিথি, তাই একটু ভিন্ন আমার অনুষ্ঠান, একটু ভিন্ন আমার কর্ম। যারা তারাপীঠে গিয়ে অলরেডি আমার সঙ্গে কাজ করেছেন, কামাখ্যাতে গিয়ে আমার সঙ্গে কাজ করেছেন, গঙ্গাসাগরে আমার সঙ্গে কাজ করেছেন বা আমার গৃহমন্দিরে আমার সঙ্গে কাজ করেছেন, তারা প্রত্যেকে জানে দিনের সাথে ক্রিয়াস্থলে প্রত্যেকে পৃথকে পৃথকীকরণভাবে কী করে কাজ করানো হয়। সমস্যা আপনার থাকলে শুধু দূর থেকে আপনি সমস্যার কথা বললেন বা আপনি চেম্বারে আসলেন অর্থ দিয়ে দিলেন আপনার সমস্যার সমাধান হবে, এটা আপনার ভ্রান্তি ধারণা।
বেশ কিছু ক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট থাকারও প্রয়োজন আছে। আরও একটি বিষয় জানবেন, যেখানে প্রতিকার করুন সে দিনের সাথে হতে পারে ব্যাপার নয়, যেখানে প্রতিকার করুন প্রতিকারের সময় যদি অ্যাট প্রেজেন্ট আপনি থাকেন এবং নিজে হাতে করে সেখানে আহুতি প্রদান করতে পারেন, আর যখন দেখবেন যে আপনার নামগোত্র ধরে কেউ অরিজিনালি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, দেখুন একজন তান্ত্রিক, একজন তান্ত্রিক বা একজন জ্যোতিষী বা একজন সাধক তার অধিকার আছে, সে মায়ের কাছে আপনার জন্য প্রার্থনা করতে পারে, সে মায়ের কাছে আপনার জন্য প্রার্থনা করতে পারে, সে অধিকার আছে। আপনার জন্য এইভাবে প্রার্থনা অন্য কেউ হয়তো করবে না, সে অর্থ নিয়ে আর অর্থ না নিয়ে সেটা অনেক পরের প্রশ্ন, কিন্তু সে কিন্তু প্রার্থনা করবে যাতে আপনার সমস্যার সমাধানটা হয়। আর আপনি যখন নিজের চোখে এটি দেখবেন আপনার সমস্যার সমাধান, আমি মনে করি সেখানে বসে 50% হয়ে যাবে, সেখানে বসে 50% হয়ে যাবে। এইবার যদি এই ক্রিয়া, যে ক্রিয়া বলছি আপনি প্রেজেন্ট থাকবেন, যে ক্রিয়াতে বলছি আপনি নিজে হাতে করে আহুতি প্রদান করবেন, যে ক্রিয়াতে বলছি আপনার নিজের নামগোত্র দিয়ে আপনার কার্য সাফল্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো হবে, সেই দিনটি যদি বিশেষ দিন হয়, দেখুন আমরা কালী পুজো এই অবসর দিনকে কেন করি, আমরা শ্যামাকালী পুজো বা দীপান্বিত কালী পুজো আমরা অবসর আগের দিন করতে পারি না, অবসর পরের দিন করতে পারি না, অবসর দিনকে কেন করি, আমাদের দিনের প্রয়োজন, যোগের প্রয়োজন, আমরা যোগ ছাড়া করতে পারি না। তেমনি আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে যোগকে কাজে লাগাতে হবে, কোথাও না কোথাও গিয়ে কিন্তু মঙ্গল সপ্তম ঘরে থাকে বলেই মাঙ্গলিক যোগ দোষ তৈরি হয়, যদি সপ্তম ঘরে না থাকতো মাঙ্গলিক দোষ তৈরি হতো না, তাই যোগগুলোকে কিন্তু ভালো করে আপনাকে খেয়াল করতে হবে। লাইনে থাকবেন প্লিজ, তাহলেই আপনার জীবনে সাফল্য পাবেন, নচৎ কিন্তু সাফল্য পাবেন না। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার আমি নিজের বিষয়ে জানতে চাই। কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি স্যার। আচ্ছা, কি নাম? সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, বয়স কত হচ্ছে? 29 বছর। মায়ের নাম বলো? রানু সেনগুপ্ত। আচ্ছা, কি প্রশ্ন আছে বলো। স্যার আমি সরকারি কর্ম পাবো কিনা, আর বেসরকারি চাকরি খুব একটা কোর্ট, মানে বেসরকারি চাকরি খুব নরমাল একটা করছি, আর উচ্চ মানে এর উপরে কিছু পাবো কিনা। খুব ভালো প্রশ্ন তোমার, যে তুমি কর্ম করছো কিন্তু সরকারি চাকরির যোগ হবে কিনা। ফার্স্ট পয়েন্ট বলছি, আজকে তুমি এই যে চাকরিটা করছো একটা প্রাইভেট সেক্টরে, কতদিন ধরে করছো? আমি যা লক্ষ্য করছি তোমার সরকারি চাকরির যোগ তো একটা নাকের পাশ দিয়ে চলে গেছে একদম। আছে, এখনো আছে, কিন্তু মূল একটা বিষয় দেখবে তোমার যে কোনো কোনো কিছুতে তুমি কাউকে যুক্তি পরামর্শ প্ল্যান দিচ্ছ, সে সেই যুক্তি পরামর্শ প্ল্যানে সাকসেসফুল হচ্ছে, বাট নিজের জন্য অ্যাপ্লাই করে তুমি জিরো ফল পাচ্ছ, ঠিক কিনা? কেন ঘটছে জানতে হবে তোমাকে, এই যে ঘটনা ঘটছে সেটা কেন ঘটছে এই কারণটা তুমি যদি জানতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনে সমস্যা রয়েছে সেই সমস্যাটার সমাধান হবে। আর এই কেনর কারণ হচ্ছে, বলছে এই জাতকের জন্মছকে শুক্র এবং চন্দ্র দুটোই কিন্তু নেগেটিভ ভাবে রাহুর দৃষ্টিভঙ্গিতে রয়েছে, যার কারণে কি হচ্ছে এদের নিজস্ব বুদ্ধি নিজের কাজে লাগাতে পারছে না। দ্বিতীয় কথা, রবিও একটু ডিস্টার্বে রয়েছে, তুমি দেখবে তুমি কাজ করছো নাম অন্য কারোর হচ্ছে, তোমার কাজ অনুযায়ী তোমার ঠিকঠাক নাম হচ্ছে না, এরকম তোমার মনে বারবার খারাপ লাগছে, ঠিক তো? এই জায়গাগুলো তৈরি হচ্ছে রবি গ্রহের জন্য। তোমাকে একটা ছোট্ট প্রতিকারের কথা বলছি, চেষ্টা করে প্রতিকারটা করার। দেখো সবসময় মানুষ, এখন আমি যা বুঝতে পারছি আর্থিক দিকের পরিস্থিতি কিন্তু তোমার খুবই খারাপ, অতএব আমি যদি একটা প্রতিকারের কথা বলিও তুমি সেই প্রতিকার নিতে পারবে না, কিন্তু আমি কিছু উপায় তোমাকে বলে দিচ্ছি যদি করতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যে কোনো শুক্রবার, যে কোনো শুক্রবার, যে কোনো অবলা জীব, মানে যারা অনেক কিছু থাকে না, কুকুর বেড়াল, হ্যাঁ থাকে, যারা কথা বলতে পারে না কিন্তু তাদের কিছু অনুভূতি দিয়ে বোঝায় যে সে ক্ষুধার্ত, বা অনুভূতি দিয়ে বোঝায় সে অসুস্থ, এরকম কোন প্রাণীকে সাহায্য করো, সে খাদ্য দিয়ে হোক বা তার অসুস্থ নিবারণের জন্য হোক, ক্ষুধা নিবারণ বা অসুস্থ রোগ নিরাময়ের জন্য যে কোনো প্রকার ভাবে তাকে যদি সাহায্য তুমি করতে পারো, এবং এটা যদি কন্টিনিউ তুমি 6 মাস মতো করতে পারো, তোমার জীবনে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে। লজিক্যালি দেখো, জীবের ভিতরেই তো ভগবান থাকে,
যখন দেখো একটা অবেলা জীবকে তুমি কোনো সাহায্য করবে, তাকে তুমি অভুক্ত, তাকে তুমি খাবার খাওয়াবে, সে বেদনাতে রয়েছে, তাকে তুমি সেই বেদনা থেকে মুক্তি করাবে, সে ঈশ্বরকে জানাবে, ঈশ্বর এই মানুষটিকে সাহায্য করুন, এ আমাকে সাহায্য করছে। স্যার একটা কথা বলবো? একদম। স্যার বলছি, সরকারি চাকরি কি রাজ্য সরকার না কেন্দ্র সরকার একটু বলতে পারবেন? তোমার রাজ্য সরকারের চাকরির সম্ভাবনা তেমন নেই, অর্থাৎ তুমি চেষ্টাও যেটা করবে সেটাও কেন্দ্র সরকারের জন্যই করো, সেটাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তোমার রয়েছে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ যোগ বিশেষ দিন, তাই যোগগুলোকে ফলো না করলে আমরা কিন্তু সমাধান পাই না, আর শুধু অবসর যোগে কাজ হয় না, আমরা ওই জন্য কিন্তু বিভিন্ন যোগে বিভিন্ন জায়গায় থাকি, কখনো তারাপীঠে থাকি, কখনো কামাখ্যাতে থাকি, কখনো গঙ্গাসাগরে, কখনো আমার গৃহ মন্দিরে। এবং আমাদের কাজের সর্বোত্তম হচ্ছে আপনি নিজে প্রেজেন্ট থাকতে পারবেন ক্রিয়াস্থলে। আপনি দেখুন, যাদের প্রয়োজন নেই বলে দিই, দেখুন আপনার প্রয়োজন নেই, কিন্তু যাদের প্রয়োজন আছে আমি বলে দিই ডাইরেক্ট, আপনাকে থাকতে হবে, না থাকলে সমাধান হবে না। এমন কিছু মানুষ আছে তো আমার অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখছেন যে সমাধান করতে চাচ্ছেন কিন্তু বাড়ির কোনো পরিস্থিতি খারাপ রয়েছে বা আসতে পারছেন না, আমার চেম্বার পর্যন্ত তারা আসতে পারছেন না, তাদের জন্য বলছি বাড়িতে বসে কি করে সমস্যার সমাধান হয়, তাদের জন্য বিকল্প রাস্তা রয়েছে। আর বিকল্প রাস্তা রয়েছে তাদের জন্য যারা আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়ছেন, দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন কিন্তু অর্থ যে সমস্যাটা সেই সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না, ভাবছেন জ্যোতিষের কাছে গেলে হয়তো অনেক অর্থের প্রয়োজন এবং আসতে পারছে না, তাদের জন্য বলবো নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, আমার গৃহমন্দির যারা আসছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিশেষ সুযোগ, আমার গৃহমন্দিরে যারা আসছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ, অর্থাৎ স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি, যদি সেটা অমাবস্যা বা চতুর্দশী না হয় তবেই, অমাবস্যা চতুর্দশী যোগে কিন্তু আমি গৃহমন্দিরে থাকতে পারি না, অতএব এই দিনে যারা যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু সমস্যা সমাধানের এক বিশেষ যোগ রয়েছে এবং সেটা শুধুমাত্র রবিবার নদীয়ার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, একটা পারলে অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন ও কে রয়েছে, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি, চম্পা সর্দার। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাই, আমার একটা হোটেল ছিল, সেই হোটেলটা এখন বন্ধ করে ফেলেছি অসুস্থতার জন্য, আমি কি করে আবার সেগুলোকে রিকভারি করব? আর আমি মানে মানে কি বলবো, আকাশ থেকে মানে লাভ দিয়ে পড়েছি একদম। শুনুন একটু, শুনুন আমি বলছি, দেখুন আমি যদি আপনার জন্মছক বিচার করি তো দু তিনটে দিক আপনাকে বলছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট জিরো হলেও, স্টার্টিং পয়েন্ট জিরো হলেও বৃহস্পতি গ্রহের সুপ্রভাবে একটা পর্যায়ে আপনি তৈরি করেছিলেন, আপনি যথেষ্ট হিসাবই, কিন্তু বর্তমানে হিসাব করে অর্থের ঘাটতি বা ঋণত্বার জায়গায় আপনি বর্তমান পড়ে রয়েছেন, ঠিক বলছে কিনা? হ্যালো, আমি ঠিক বললাম কি না? এই পর্যায় ঘটার কারণ কি সেটাকে আপনার জানতে হবে। শুনুন, সব থেকে বড় কথা হচ্ছে আপনার সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনি কাউকে বিশ্বাস করলে আপনার, আপনি নিশ্চিত হয়ে যান যে সে আপনার সঙ্গে বেইমানি করবে বা এটা ঘটেও আপনার সঙ্গে, ঠিক তো? এই ব্যাপারগুলো এইবার দুয়ে দুয়ে চার করে দিচ্ছি। বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী দেখুন, আপনাকে বলছি আপনার শুক্র গ্রহ মঙ্গল এবং রাহুর সঙ্গে সমাদিষ্ট রয়েছে, যার কারণে আপনার হিত আকাঙ্ক্ষিত ব্যক্তিরা এক লেভেল থাকতে পারে না, মানে কেউ উপকার করার মানসিকতা নিয়ে আসলেও দেখবেন একটা টাইম পরে সে স্বার্থের প্রকাশ করে ফেলছে, তাই তো? এবার এই ঘটছে, এটা ঘটছে শুক্র রাহু এবং মঙ্গল একসঙ্গে থাকার কারণে। সেকেন্ড হচ্ছে শত্রু দিকও প্রবল রয়েছে, কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে বৃহস্পতি গ্রহ ভালো আছে, অর্থাৎ আপনি শুধু শুক্র গ্রহের যদি একটু প্রোটেক্ট করেন আর শত্রুর দিকে একটু সাবধানে থাকেন বা কোনো প্রোটেক্ট নেন, আপনি আবারও আপনার আগের জায়গায় যাবেন, কারণ বৃহস্পতি এত সুন্দর জায়গায় আপনার রয়েছে, আপনার কিন্তু আহামরি ভীষণ অপকষ্ট কোনো দিনও হবে না। এখন যে পর্যায়ে আছেন এই পর্যায়েও কাটিয়ে উঠবেন এবং বিশেষ ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন, কেমন? তাহলে শুক্র গ্রহের হইতে প্রতিকার করুন আর শত্রুর দিক দিয়ে যাতে ভালো থাকা যায় সেই ব্যবস্থা করুন, কারণ কর্মস্থলের প্রতি কিন্তু শত্রুর দৃষ্টি রয়েছে, আপনি নিজেও সেটা বুঝতে পারছেন। প্রতিকার কি বললাম, এক হচ্ছে শত্রু, এক হচ্ছে শুক্র। এবার ডিটেলসে আর একটু বলার জন্য সেটা তো ফোনে বলা সম্ভব নয়, স্ক্রিনে দেওয়া যে 724 নাম্বার আছে ওই নাম্বারে রাত 10টার পর ফোন করবেন, অবশ্যই আমি আপনার যে ব্যাপারগুলো আছে বলে দেবো, বলবেন লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করেছি, আমি বলে দেবো আপনার কী বিষয় আছে না আছে।
যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আজকে আর যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, যে আমি যোগ বা আমি দিনগুলোকে হিসাব করে কাজ করি, আমি সেই রিজনকে হিসাব করে কাজ করি, আমাকে কিন্তু কেউ ডাইরেক্ট সমস্যা নিয়ে আসলে আমি সেই সমস্যার সমাধান করি না। আমি সেইভাবে সমস্যাটা দেখার চেষ্টা করি যে সমস্যাটা ঘটার কারণ কি, সমস্যাটা ঘটার কারণ কি, কোথা থেকে সমস্যাটা তৈরি হলো, সেইখানে গিয়ে প্রতিকার করি, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম সময় আমার যে আমি যে সমস্যার সমাধানগুলো করে থাকি সেগুলোকে কিন্তু ডিস্টার্ব হয় না, সেগুলোর সমাধান হয়ে যায়, আর আমি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি। আপ টু অন মিডিয়াতে দিনের সাথে যা পারে যে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে দেবে এই কথা বলতে এবং সেটা সকাম করতে, দেখুন আমি ভগবান নয়। অনেকে আমার চেম্বারে যারা আসেন বা যে কোনো জ্যোতিষ চেম্বারে যান তার রক্ত ঘমানো অর্থ নিয়ে যান, আমি জ্যোতিষী হতে পারি, পাপ করলে বাপ ছাড়েন, অর্থাৎ আপনার সেই অর্থ আত্মসাৎ করছি অথচ কোনো কার্যকরী করছি না, সেক্ষেত্রে কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু আমি এক পরম অপরাধী হয়ে যাচ্ছি, তাই আমি সেইভাবে কাজ করি না। আপনি আসবেন, কাজ দেখে নেব, যদি মনে হয় আমার দ্বারা কাজ সম্ভব আমি ক্লিয়ার হ্যাঁ, যদি মনে হয় আমার দ্বারা সম্ভব না আমি ক্লিয়ার না বলে দিই, তাতে আপনি অসন্তুষ্ট হন আমার কোনো সমস্যা নেই। আমি যেভাবে আপনি সন্তুষ্ট হবেন সেইভাবে কাজ করি না, যেভাবে আপনার সন্তুষ্টি থাকবে সেইভাবে কাজ করি। এখন আপনাকে বলে দিলাম হয়ে যাবে, আপনি সন্তুষ্ট হলেন, পরে না হলে আপনি অসন্তুষ্ট হবেন, তাই অসন্তুষ্ট যাতে না থাকেন আপনি সেইভাবে আমি কাজ করব। এবং আমার কাজের নির্দিষ্ট টাইম আছে, তন্ত্রে যারা বলে 21 দিনে 11 দিনে কাজ, 11 দিনে 5 দিনে 7 দিনে কাজ হয়ে যাবে, সেগুলো ভ্রান্তি ধারণা। কারণ আজকে মানে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রকার অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই, 5 দিনে বশীকরণ, 3 দিনে বিদ্বেষণ, হ্যাঁ চাকরির সাফল্য পেতে এই আংটি ব্যবহার করুন, এই ব্রেসলেট ব্যবহার করুন, সেলিব্রিটিরা ব্যবহার করে তাদের জীবনে সাফল্য পেয়েছে, এগুলো ভ্রান্তি ধারণা। আপনার জন্য কোনটা পারফেক্ট, আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা একটা জ্যোতিষী আপনার জন্মছক বিচার করে বলতে পারে। আপনি 7 দিনে 7 রকম রঙের বস্ত্র আপনার পছন্দ মতো পরতে পারেন, কিন্তু আপনার জন্য সুটেবেল কোনটা কোন দিনের জন্য সেটা কিন্তু আপনার জন্মছক বলতে পারে, একজন জ্যোতিষ সেটাকে বিচার করতে পারে। আপনি পড়াশুনো করতে চাইছেন বা আপনি চাকরি করতে চাইছেন, কি ধরনের চাকরির জন্য চেষ্টা করলে আপনার জীবন উন্নতি হবে, সরকারি চাকরি করবেন না বেসরকারি করবেন, আপনি কোনো মেকানিক্যাল দিয়ে পড়াশুনো করবেন বা মেকানিক্যাল দিয়ে চাকরি বিষয় করবেন, না আপনি কোনো মেডিসিন লাইনে করবেন, না আপনি চিকিৎসা লাইনে করবেন, না আপনি কোনো ম্যানুফ্যাকচারিং লাইনে করবেন, এটা সম্পূর্ণ কিন্তু আপনার গ্রহগত দিকের উপর নির্ভর করে। কেউ কেউ মিসগাইড হয়ে যায়, তার শনি পজিটিভ রয়েছে, দেখা যাচ্ছে তার রয়েছে লোহা সংক্রান্ত বিজনেস, অথচ সে একটা হোটেল বা রেস্টুরেন্ট করেছে, ভালো জায়গায় করেছে, ভালো অর্থ লাগিয়েছে, ভালো দিনে করেছে, সব কিছু মেনটেন করেছে, কিন্তু তার গ্রহ তাকে সাথ দিচ্ছে না, তার গ্রহ তাকে সাথ দিচ্ছে না, এবং সে কিন্তু আলটিমেটলি সমাধান পাচ্ছে না। তাই প্রত্যেকে কিন্তু বারবার বলা, যোগ ক্ষেত্রে সঠিকভাবে যদি কাজ করেন এবং সঠিক নিয়মে সঠিক পজিশনে যদি কাজ করেন তাহলে কিন্তু সমস্যার সমাধান আপনার 100% হবে। আর আমি দিনেশ আচার্য, আমার প্রত্যেকটা কাজ কিন্তু মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত চুক্তিতে কাজ থাকে। আমি প্রত্যেকে বারবার বলি, যদি আপনার কর্ম না হয় কর্ম মূল্য বাবদ আপনি মূল্য ফেরত তার গ্যারান্টি পর্যন্ত কিন্তু আমার রয়েছে, এবং আমি এটা অন মিডিয়াতে বারবার বলে থাকি। আরও একটি বিষয় বলবো, এই বকুল অবসর দিনে বিশেষত্ব তাদেরকে থাকার জন্য যাদের শত্রু নানান প্রকারভাবে ক্ষতি করছে, শত্রু নানান প্রকার কালা জাদু করে রেখেছে, নানান প্রকার বান মেরে রেখেছে, আপনার বাস্তুতে ক্ষতি করে রেখেছে, আপনার মেয়ের বিয়ে আটকে রেখেছে, আপনার ছেলের বিয়ে আটকে রেখেছে, বা আপনার পরিবারে কোনো প্রকার শুভকর্ম হতে দিচ্ছে না, কোনো প্রকার শুভকর্ম হতে দিচ্ছে না, বরংবার এরকম সমস্যায় আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, কি করবেন কোনো রাস্তা পাচ্ছেন না, তাদের জন্য বলছি সঠিক সময় সঠিক দিন এইভাবে যদি কাজে লাগান তাহলে কিন্তু অবশ্যই কার্যকর পাবেন। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি ডালনাথ থেকে বলছি। কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম? তমশ্রী ঘোষ ঠাকুর। মা, আপনার নাম? আমার নাম গুলাব ঘোষ ঠাকুর। মেয়ের আনুমানিক বয়স কত হচ্ছে? মেয়ের আনুমানিক বয়স কত হচ্ছে? আচ্ছা, ওর কেরিয়ার এবং বিবাহ কোনটা বলবো? মানে কেরিয়ার বিবাহ বললে ভালো হয়। আচ্ছা, খুব ভালো কথা। ফার্স্ট একটা বিষয় বলছি শুনুন, আপনার মেয়ের বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী এখন যা পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী আপনার মেয়ের
রবি এবং শনির কিন্তু একটা একে অপরের দৃষ্টিভঙ্গি প্রদান করছে। আচ্ছা একটা বিষয় আপনি লক্ষ্য করেন, আপনার মেয়ে মাঝে মধ্যে একটা খিটখিটে মেজাজ, একটা জেদা জেদা ভাব চলে আসছে, এটা লক্ষ্য করেন আপনি? একদম, এই যে খিটখিটে মেজাজ বা অল্পতে রাগ জেদ হয়ে যাওয়ার এই ব্যাপারটা তৈরি হয়, বিশেষ করে বলছে যাদের লগ্নের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে বা বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের কিন্তু একটা ব্যাপার হয়, মানে নিজের ইচ্ছা মতো চলছে, কেউ কিছু যখনই কিছু বলতে যাচ্ছে সেটা ভালো হোক খারাপ হোক তার উপর একটা কড়া ভাব চলে আসছে, এটাই ঘটছে। তো এই ব্যাপারগুলো যে টোটালি ঘটছে এর প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আপনার মেয়ের কি বললাম যে ওর বর্তমান গ্রহের যে পজিশন রয়েছে সেখানে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, একটু সমস্যা রয়েছে, এবং এই গ্রহের ডিস্টার্বের সঙ্গে মঙ্গল এবং শুক্র গ্রহের একটু ডিস্টার্ব রয়েছে, যার কারণে বৈবাহিক দিকেও, মানে এ যদি কারোর সঙ্গে রিলেশনে থাকে সেক্ষেত্রে তার সঙ্গে দেখবেন একটা ক্রমাগত বিবাদ ঘটছে, বা এর যদি কোনো ভালো বন্ধু থাকে দেখবেন তার সঙ্গে কম বেশি এর কিন্তু ঠুকি নাকি কিছু একটা লেগে রয়েছে বা বিবাদ ঘটছে, এগুলো আপনি লক্ষ্য করেন কি না? এই দিকগুলোর প্রতিকার করতে হবে, তাহলে গিয়ে সমাধান পাবেন। আপনাকে একটা জিনিস বলতে পারি, মেয়েকে যেদিন মেয়ে শুদ্ধ থাকবে প্রত্যেক দিন বলুন মেয়েকে হনুমান চল্লিশা পাঠ করতে বা একটু মেডিটেশন করতে, ওর নিজের প্রতি কন্ট্রোল কম সব থেকে মূল কথা, নিজের প্রতি কন্ট্রোল নেই, ও বলছে করবে। হ্যাঁ বুঝতে পারলাম না, ওটাই বলছি আপনাকে যে নিজের প্রতি কন্ট্রোল করতে পারছে না, ভাবছে এটা আমি কন্ট্রোল করবো, এটাই বলবো না করবো না, কিন্তু সেই টাইম আসলে নিজেকে ধরে রাখতে পারছে না, অর্থাৎ চন্দ্র গ্রহের একটু কথা জিজ্ঞেস করবো। একদম, আমি চাকরির ব্যাপারটা বলতে পারেন, ও ভালো একটা চাকরি করতো হঠাৎ চাকরিটা চলে যায়। দেখুন চলে গেল সেটা একটা ব্যাপার, এবং আপনার মেয়ে এটা নিয়ে একটা আপসেট মাইন্ড হয়ে রয়েছে খুব, তাই তো? দেখুন সর্বোত্তম ব্যাপারভাবে আপনাকে যারা বলছি যে ওর চন্দ্রের পজিশন ভালো নয়, চন্দ্রের পজিশন ভালো না বলে কিন্তু কো মাইন্ড সেট আপ করতে পারছে না, তারপর একটা শক পেয়েছে। শনি গ্রহের ডিস্টার্ব রয়েছে একদিকে, প্লাস একদিকে রবি, এই শনি আর রবি দুই গ্রহের যে ডিস্টার্ব রয়েছে এই শনি রবি ডিস্টার্বের জন্যই কিন্তু ওর বিশেষ এক ধরনের বিষযোগ তৈরি হচ্ছে, যার ফলে যে মানুষটা আজকে সাপোর্ট পাওয়ার কথা সেই মানুষটা কালকে যখন আসবে দেখবেন অন্যরকম ঘুরিয়ে কথা বলছে। বিয়ের যোগ খুব একটা খারাপ নেই, তবে খুব ভালো পর্যায়ে নেই, আর মানসিক দিক দিয়ে কিন্তু বিবাহের জন্য খুব প্রস্তুতি নেই এর। যোগ সেরকম রয়েছে কিন্তু শনির বিভ্রান্ত যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু কোনো সমাধান হবে না, তাই শনির বিভ্রান্তকর যে ব্যাপারটা রয়েছে সেটা কাটাতে হবে। যোগ নিয়ে আলোচনা করে দিলাম, দিনও বলে দিলাম, আগামী পৌষ মাস বকুল অবসা, এবং এই দিনে যদি বিশেষভাবে কাজ আপনি করেন তাহলে কিন্তু আপনার সমাধান হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রেজেন্ট থাকার প্রয়োজন, কিন্তু যারা প্রেজেন্ট থাকতে পাচ্ছেন না তাদের জন্যও কিন্তু রয়েছে বিশেষ সুযোগ, তাই বিশেষ সুযোগ বিশেষ দিনে বিশেষভাবে কাজে লাগান, তাহলে কিন্তু আপনার জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না, অনেকটাই সেগুলোকে সমাধান হয়ে যাবে এবং আপনার লাইফে আপনি স্মুথলিভাবে চলতে পারবেন। আর জ্যোতিষের উপরে আপনাকে ভরসা রাখতে হবে, দেখুন জ্যোতিষ পারে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে, তবে যেটা আছে, যেটা আপনার ভাগ্যে নেই সেটা যদি কেউ বলে যে পরিবর্তন করে দেবো সেটা হয় না, যদি সেটা হতো তাহলে ঘোড়ারও শিং লাগানো হতো, যদি সেটা হতো ঘোড়ারও শিং লাগানো হতো, তাই যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের হচ্ছিল, সঠিক যোগ সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগালে 100% সমাধান পাবেন, তার মৌখিক মানে নয় শুধু লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকে কিন্তু দৃঢ় সাহায্য। যে তত্ত্ব নিয়ে আজকে আপনাদের আলোচনা করলাম, এই দিনে যারা কাজ করতে ইচ্ছুক কোনো সমাধান করতে ইচ্ছুক তারা একটা বার আমার যোগাযোগ করবেন আমার সঙ্গে, আর এই দিনে যে দিনের কথা উল্লেখ করছি পৌষ মাস বকুল অমাবস্যা, শত্রু দমনের জন্য কিন্তু বিশেষভাবে এই দিন কার্যকরী হবে, বা আপনার জীবনে যে ভয়াবহ সম্পর্ক আনিকতার দিক ঘটতে পারে, ঘটতে চলেছে বা অলরেডি ঘটে গেছে অনেকটাই, সেরকম দিক নিয়ে বিভ্রান্ত রয়েছেন, অনেক চেষ্টা করেছেন অনেক জায়গায় কিন্তু কোনো সমাধান করতে পারেননি, তাদের জন্য বলছি এই যোগটাকে কাজে লাগান, এই দিন কাজে লাগান। আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, আপনার যে প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে সে পুনরায় ফিরে আসবে, আপনার উপরে যে তন্ত্রের গূঢ় ক্রিয়া করা আছে সেই তন্ত্রের ক্রিয়া নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে আপনাকে কেউ কোনো ক্রিয়া করতে পারবে না, যদি করে সেটা উল্টো তার হবে, সেরকম বগলা বিপরীত প্রত্যঙ্গ ক্রিয়াও কিন্তু আমাদের ক্রিয়াস্থলে করা হয়ে থাকে,
তাই সঠিক সমাধান পেতে সঠিক সময় যদি যোগাযোগ করেন তবে কিন্তু সমাধান পাবেন, নচেৎ কিন্তু আপনারা সমাধান পাবেন না। আরও কথা, আর্থিক দিক দিয়ে যারা সমস্যা রয়েছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। নদিয়া জেলার হরিণঘাটেতে আমার গৃহমন্দির, সেখানে এসে যদি সেখানে আপনারা আসেন, আর্থিক মানে আর্থিক দিক দিয়ে যারা দুর্বল রয়েছে, আর্থিক দিক দিয়ে যারা সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু সমাধানের এক বিশেষ উপযুক্ত ব্যবস্থা তাদের করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার।